কেন্দ্রের ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের প্রতিবাদে এদিন আইএম এর রাজ্য শাখা ডাকে 12 ঘন্টার আউটডোর বন্ধ শুরু হয়েছে। কলকাতার 5টি মেডিকেল কলেজ এবং হাসপাতালে বন্ধ চলছে। আরজিকর মেডিকেলের বন্ধে মিশ্র প্রভাব পড়েছে। হাসপাতালে একাধিক কাউন্টার বন্ধ রয়েছে। এসএসকেএম, এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ সহ শহরের 5টি মেডিকেল কলেজ হাসপাতালে কম বেশি একই চিত্র। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা কালো ব্যাজ পরে রোগী দেখছেন। তবে জরুরি পরিষেবা সচলতার উদ্যোগী স্বাস্থ্য বিভাগ। এদিকে আরজিকর হাসপাতালে এদিন চিকিৎসকদের উপস্থিতি কম রয়েছে। অন্যদিনের তুলনায় আউটডোরে ভিড়ও কম। কেন্দ্রে আনা মেডিকেল বিলের প্রতিবাদে এদিন বন্ধের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। ফলে শহরের একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। মেডিকেল বিলের প্রতিবাদে গতকাল আইএম এর রাজ্য সাধারণ সম্পাদক শান্তনু সেন বলেছিলেন, কেন্দ্রীয় সরকার অনায়ভাবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে ভেঙে দিচ্ছে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তৈরি করে স্বাস্থ্য শিক্ষার রাজনীতিকরণ করছে, গরিবীকরণ করছে, কুখ্যাত করতে চাইছে সবকিছু। তার মতে এর ফলে গরিব মানুষের আয়তার বাইরে চলে যাবে মেডিকেল শিক্ষা। এই পদ্ধতির মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারের সদস্যরা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠবে মেডিকেল কলেজ। সেই কলেজগুলিতে দুর্নীতি বাড়বে। আজকে সারা দেশে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বিলের বিরোধিতায় ন্যাশনাল মেডিকেল বিল যেটা সংসদে পেশ হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন করার যে কেন্দ্রীয় সরকারের বেআইনি, অগণতান্ত্রিক, নজিরবিহীন, তুঘলকি সিদ্ধান্ত, তার বিরুদ্ধে সারা দেশে কয়েক লক্ষ চিকিৎসক আজকে আন্দোলনের রাস্তায় নেমেছে। পশ্চিমবাংলাতে আমাদের, আমি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রাজ্য সভাপতি হিসেবে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 3 বার সভাপতি ছিলাম, এবারে আমি চিফ অ্যাডভাইজার। আমার সঙ্গে আছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বঙ্গীয় শাখার ডাক্তার তপন বিশ্বাস এবং আমি কলকাতা আইএমএ। সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ যে আমাদের ইউনিট, সেই ইউনিটের এখন সভাপতি রয়েছে এবং স্ট্যান্ডিং কমিটি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের সরকারি চেয়ারম্যান। সব দলীয় সর্বদলীয় যে কমিটি রয়েছে,